Assalamualaikum viewers, আমি আবার চলে আসছি মাসকট প্লাজার অপোজিট সাইডে অর্থাৎ দক্ষিণ সাইডে যে আমার পছন্দের দোকানটা আছে নুহাস অটোমোবাইলস বাদন ভাইয়ের দোকান সেখানে আমি আবার চলে আসছি। আমি এবার আমার এই যে গাড়ি আছে পার্সোনাল ইউজের এই গাড়ির জন্য একটা ভিআইপি হর্ন নিতে চাচ্ছি। Assalamualaikum বাদন ভাই, ভাই আমার গাড়ির জন্য ভালো একটা ভিআইপি হর্ন আপনি চুজ করে দেন। অলরেডি আমরা অনেকগুলো হর্ন এখানে বের করে রাখছি আপনাদের দেখানোর জন্য। এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন JQD30 ওয়ার্ডের, এটার সাথে আপনার এগুলো থাকবে সবকিছু, মাইক থেকে শুরু করে এটা হচ্ছে মাউথ স্পিকার মাইক্রোফোন আর কি। আপনি এটা চাপ দিয়ে ধরে কথা বলতে পারবেন, বাইরের কি আপনার কথা শুনতে পারবে, এখান থেকে বিভিন্ন রকম সাউন্ড হবে। আর একটা আমরা এখানে দেখতে পাচ্ছি XD114P 4 সাউন্ড, এখানে শুধুমাত্র আপনার এখানে সাউন্ড হবে, কিন্তু এখানে আপনি মাইক্রোফোন দিয়ে কোন রকমের কথা বা ভয়েস ট্রান্সলেট করতে পারবেন না। এখানে জাস্ট একটা রিমোট আর হচ্ছে একটা মাইক আপনারা দেখতে পাচ্ছেন এই। আর একটা আছে হিউজ স্প্রিন্ট ইলেকট্রনিক সাইরেন, এটা মারাত্মক রকমের সাউন্ড হয়, দেখেই বুঝতে পারতেছেন বিশাল বড় সাইজের এটা। ভাই এটা খুলতে থাকুক, আমরা একটা ঘুরে আসি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সিগন্যাল ডিভিশন স্পিকার TS200N, এটা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা, এটাও বেশ জোরালো সাউন্ডের, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এটা হচ্ছে বেশ পাওয়ারফুল, মেড ইন USA, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আমরা একটা খোলা কথা বলছিলাম, এই যে একটা স্প্রিন্টার, যেটা এই যে স্প্রিন্টার, স্প্রিন্টারের সাথে আছে আপনাদের এগুলো থাকবে সাইরেন, হর্ন, সুইচ অন অফ, এটা হচ্ছে ভলিউম, মাইক, স্পিকার। আচ্ছা এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ে আছে, এটা হচ্ছে কথা বলার জন্য, রাইট ভাইয়া? ওকে, এটা একেবারে ইনটেক আছে এই মুহূর্তে, এগুলো আসলে খোলা নিষেধ, কিন্তু আমার ভিডিওর জন্য ভাই আপনাদেরকে খুলে আবার দেখাবে, তো আমরা একটু দেখি এটা কিরকম কি। ওয়াও, এটা আসলে অনেক বড় সাইজ। ভিউয়ার দেখতেই পাচ্ছেন আপনারা আশেপাশে আরো যে কয়টা আমি বের করছি, এটা ওজনও বেশ হেভি, অন্যগুলোর চাইতে এটার সাইজ অনেক বড়। এটা আমার যে পার্সোনাল গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ির জন্য এটা লাগানো যাবে, কিন্তু এটা আমি মনে করি যে আমার জন্য খুব বেশি বড় হয়ে যাবে। আপনাদের যাদের ফোর হুইল গাড়ি আছে বা ওই যে প্যারাডো টাইপের, পাজেরো টাইপের যে বড় বড় গাড়িগুলো আছে, এইসব গাড়িতে আপনারা ইজিলি এগুলো লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা ভাই, আমরা একটু প্রাইসটাও জেনে নিব, ভাইয়া কোনটার প্রাইস কিরকম করে আপনি নিচ্ছেন আমাদের ভিউয়ার্সদের জন্য, আর আমার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য কত কি রাখবেন ওরকম করে ভাইয়া বলেন। এটা এটা হচ্ছে আমরা নরমালি বিক্রি করি আপনার 1800-1900 টাকা, তো আমরা আপনার জন্য বা আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে বলতেছি এটা আপনার জন্য রাখবো আমরা 1400 টাকা করে, 1400 টাকা রাখবো। আর এটা রাখবো আমরা 5000, এইটা এটা হচ্ছে সিগন্যাল ডিভিশন, মেড ইন ইউএস। আচ্ছা এটার ওয়েট খুব ভালো রে বাবা, অনেক ওজন, প্রায় 6-5 কেজি হবে আমি মনে করি। আর এটা এটা রাখবো আমরা আপনার 2500 টাকা রাখবো, 2500 টাকা রাখবো, 2500 2500 করে রাখবো। এটা হচ্ছে ভাই কোনটা, স্প্রিন্ট, স্প্রিন্টটা অনেক বড় যেটা বললাম ওইটা। আর এটা কথা বলা যায়, এটা কথা বলা যায় না, জাস্ট রিমোট, আপনি পার্সোনালি এটা রিমোট ইউজ করবেন যখন প্রয়োজন, আপনি যখন ইউজ করবেন। এটা আপনাদের জন্য নরমালি রাখবো আমরা 1200 টাকা, 1200 টাকা রাখা যাবে এইটা। আচ্ছা আমি আমার গাড়ির জন্য যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে JQD30 ওয়াটের, তো এটা মনে হচ্ছে আমার প্রাইস এবং গাড়ির সাথে মানানসই খুব সুন্দর একটা, তো আমি ভাইকে বলবো যে এটাই আমার গাড়িতে লাগাই দেওয়ার জন্য, ধন্যবাদ সবাইকে, এটাই বেটার হবে, সাজেস্ট করলো ভাইয়াও। আচ্ছা ওকে, আপনার দোকানে অ্যাকচুয়ালি অনেক ভিড় দেখতে পাচ্ছেন, খুব পরিচিত দোকান একটা, সবাই চেনে। আচ্ছা আমরা তাহলে কাজ শুরু করতেছি ভিউয়ার্স, আপনারা থাকেন, আমরা দেখাবো কিভাবে এটা লাগাইতে হয় এবং সাউন্ড কোয়ালিটি কিরকম। উত্তরায় থাকি, তো উত্তরা এই যে হাউস বিল্ডিং নর্থ টাওয়ার যে জায়গাটা আছে আপনারা সবাই চিনেন, এর পিছনে গাড়িটারি ঠিক করানোর বাইকের অনেক দোকান আছে, আপনাদের একটু দেখাই। এই যে আশেপাশে অনেক দোকান আছে, আপনারা এখানে এসে যে কোনো দোকানে ঢুকতে পারেন, বাট এখানে আমি যেখান থেকে আমার গাড়ির জন্য যে কাজগুলো করাই যত যাবতীয় কাজ, এই যে দেখতে পাচ্ছেন নুহাস অটোমোবাইলস একদম মাসকট প্লাজা থেকে কয়েকটা দোকান পরে আছে,
নুহাস অটোমোবাইলস আমি ডেসক্রিপশনে আরো ভালো করে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই দোকানে আসলে দেখতে পাবেন বাদল ভাই আছেন আমাদের সাথে, এই যে আমাদের বাদল ভাই। আমার ডেসক্রিপশনে আমি আপনাদেরকে তার নাম্বার থেকে শুরু করে সবকিছু দিয়ে দেবো। এই দোকানে মোটামুটি গাড়ির সবকিছুই আপনি পাবেন, আর যদি নাও থাকে আপনাকে অর্ডার দিয়ে সবকিছুর ব্যবস্থা করে দেওয়ার মতো ক্যাপাসিটি ভাইয়ের কাছে আছে। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা এসে পরিচয় দেন তাহলে বাদল ভাই আপনাদেরকে এরকম অনাথ করবে অবশ্যই। বাদল ভাই আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আপনারা আসেন, আমার এখানে মানসম্মত জিনিসপত্র আছে আর ভালো সার্ভিসিং আছে, আমার দক্ষ মিস্ত্রি আছে, ভালো টেকনিশিয়ানও আছে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনারা আসেন ভালো সার্ভিস পাবেন। ধন্যবাদ বাদল ভাইকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবিল থেকে শুরু করে গাড়ির হর্ন যাবতীয় যত যা কিছু আছে, স্টিকার, পলিথিন, কার পলিশ, পারফিউম থেকে শুরু করে একদম এভরিথিং আপনার যা লাগে এখানে চলে আসতে পারেন। ব্যক্তিগতভাবে ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় নাই, এসে খুব ভালো লাগলো, ভালো সার্ভিস পাইলাম, টাকা পয়সার দিক থেকে তো কোনো কথাই নাই, টাকা দিলেও ভাইয়া নেবে, না দিলেও কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমি তার একটা কার্ড দেখাই দিচ্ছি এবং কার্ড সহ আপনার কাছে আমি নাম্বার টাম্বার সব আমি দিয়ে দিব, আপনারা অবশ্যই এখানে আসবেন, আসলে অবশ্যই হতাশ হবেন না, খুশি হবেন সবাই। আর ভাই খুবই ভালো মনের মানুষ ভাই। ধন্যবাদ বাদল ভাই, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আল্লাহ হাফেজ ভাই। ভিউয়ার্স আমাদের এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, একটু লেট করে ফেললাম, সাউন্ডটা চেক করব, সাউন্ড গুলা দেন সব। শান্ত ভাই তো উনি আছে, আমাদেরকে আমার ভিআইপি হর্নটা সেট করে দিবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক তার তার আছে, আমি ভাই আমাকে বললো যে তার গুলা খুব সুন্দর ভাবে নিয়ে দিবে আমাকে ভিতরের দিক থেকে যেন কোনো রকম ঝামেলা না হয়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন অ্যাম্পিফ্লায়ার, এইটা থাকবে হচ্ছে গাড়ির ভিতরের সাইডে, এখান থেকে আমি সবকিছু কন্ট্রোল করব এবং কথা বলা স্পিকিং যে এটা থাকবে, মাউথ স্পিকার যেটা এটাও গাড়ির ভিতরে সাইডে থাকবে, বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র এই মাইকটা। তাহলে আমরা দেখি এটা কিভাবে এখন লাগানো হয়। আপনারা দেখেন এটা হচ্ছে আমার গাড়ির নর্মাল যে পিপি হর্নটা, এটা হচ্ছে সিকিউরিটি হর্ন আর এটা হচ্ছে ভিআইপি হর্ন, এই দুইটা আমি এক জায়গায় লাগাই দিলাম যেহেতু এখানে আমার পয়েন্ট নাই লাগানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন ছোট পয়েন্ট, এটা লাগানোর জন্য, এগুলা তো বড় বড় পয়েন্ট, এখানে একটা জায়গায় একটা স্ক্রু দিয়ে আমি দুইটা একসাথে লাগাই দিলাম, ভাই সুন্দর একটা সাজেশন দিল। আর এটা যে তারগুলো থাকবে ভাইয়া বলছে তারগুলো খুব সুন্দরভাবে টেনে দিবে যেন বাইরে থেকে দেখা না যায়, আর সুন্দরভাবে এখানে একদম ভিতর পর্যন্ত আমাকে লাইন দিয়ে দিবে। আপনারা সবাই লাগানোর সময় এগুলো একটু কেয়ারফুল থাকবেন, তারগুলো যেন মেশিন মেশিনে জড়ায় পেঁচায় না দেয়, এই জন্য ভালো এবং দক্ষ এই যে দক্ষ একজন মিস্ত্রির প্রয়োজন যেন এই কাজগুলো সে বুঝে ভালোভাবে। আপনারা দেখেন এভাবে এখানে কী লাগানো হচ্ছে, আমাদের এই যে তারগুলো এখনও বাকি আছে, ভাই আরও থ্রেড লাগাই দিয়ে আরও সুন্দরভাবে একটু টাইট করে দিচ্ছে আমার এটা। আসলে ভালো সার্ভিস পাইলে না খুব ভালো লাগে, যেমন এই যে আমার সাথে ভাই আছে, ভাই আপনার নামটা আরেকবার বলুন। শান্ত ভাই, শান্ত ভাই খুব সুন্দরভাবে কেয়ারফুললি আমার কাজটা করতেছে, ভালো লাগতেছে। আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে, এরপরও সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার কাজটা করে দিচ্ছে, ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে চোখে। এখানে কাজটা হয়ে গেলে আমরা তারটা টেনে এখান দিয়ে নিচ দিয়ে করে আমরা গাড়ির সামনে এই পজিশনে আমরা অ্যাম্পিফ্লাই যেটা থাকে বাটন টাটনের এগুলো আমরা লাগাবো, সেটা আমরা দেখাবো আপনারা কীভাবে লাগে অন দ্য ওয়ে। টেকনিক্যাল
প্রবলেম চিপার মধ্যে থেকে আসলে ভিডিও করাটা একটু কষ্টকর। এই তারটা ভিতর থেকে বাইরে টানার জন্য এরকম ছোট একটা স্টিলের রড আমরা ব্যবহার করব। এটা খুব সুন্দর একটা টেকনিক, জানা থাকা লাগে আবার এরকম যন্ত্রপাতিও থাকা লাগে। শুধুমাত্র এক্সপার্টদের কাছে এরকম পাবেন। আমাদের শান্ত ভাই খুবই দক্ষ ভাই, দক্ষ কারিগর, উনি নিজের হাতে সবকিছু করে দিচ্ছে। আমি বলছি যে কোন রকম তার যেন আমার দেখা না যায়, তো উনি ওরকম সুন্দর করে আমার লাগাই দিবে যেন বাইরে থেকে কোনো এক্সট্রা তার দেখা না যায়, গাড়ির ভিতরে সৌন্দর্য নষ্ট না হয়। তো যে আমার এমপি ফ্লাইয়ের সাথে খুব সুন্দরভাবে তারগুলো এখন জড়াবো। পুরোটা টেপ মারা হবে নাকি ভাই? পুরোটা টেপ মেরে এখান থেকে রড দিয়ে ওই যে কর্নারের ফাঁকটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে একদম গাড়ির বাইরে দিয়ে ব্যাটারির সাথে লাইনটা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় আমি দেখি যে বাইকের পিছনে বা গাড়ির পিছনে এটা ঝুলে, আমার খুব ভালোই লাগে জিনিসটা, স্টাইলিশ। তো আমি আজকে হঠাৎ করে যখন বাদন ভাইয়ের দোকানে আসলাম জিনিসটা দেখলাম যে হ্যাঁ বাদন ভাইয়ের কাছে আমি জিনিসটা যখন চাইলাম তো ভাই আমার কাছে দাম টাম কিছু রাখলো না। ভাই আমাকে এখান থেকে একটা টয়োটা কোম্পানির একটা, যেটা আমার টয়োটা গাড়ি, তো আমাকে ভাই একটা গিফট দিল। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি এরকম গিফট চান অবশ্যই এখানে আপনাকে আসতে হবে। বাদল ভাইকে একটু খুশি করতে পারলে এর চাইতে ভালো ভালো জিনিস আপনারা গিফট পেয়ে যাবেন। ধন্যবাদ বাদন ভাইকে আরো একবার। এই যে একদম ভিতর থেকে আমরা এই তারটা বের করছি, এটা হচ্ছে সেই তারটা যেটার কথা বলছিলাম যে ভিতর থেকে আমরা তারটা বের করবো। এই যে দেখেন খুব সুন্দর ভাবে এটা এখান থেকে গিয়ে একদম ভিতর দিয়ে তারটা বের হয়ে গেছে, অর্থাৎ বাইরে দিয়ে তারের কোনো ঝামেলা নাই। এটা ভিতর থেকে এখান থেকে এখন লাইন দেওয়া হবে। বন্ধুরা এটা হচ্ছে একটা রিলে, হর্ন লাগাইলে বা স্পিকার এরকম ইউজ করা হইলে একটা রিলে লাগাইতে হয়। অলরেডি একটা লাগানো আছে এই যে এখানে আমার, এটা হচ্ছে নর্মাল হর্নের জন্য, আরেকটা লাগাচ্ছি ভিআইপি হর্নের জন্য। এটা রিলেটার কাজ হচ্ছে আপনার হর্নটা যদি ডাইরেক্ট লাইন করা থাকে তাহলে সেই হর্নটা কাটবে না বা হর্নটা নষ্ট হবে না। রিলেটা অ্যাকচুয়ালি ফিউজের মতো কাজ করে, অন কাইন্ড অফ ফিউজ। তো ফিউজটা লাগলে রিলে নষ্ট হয়ে যাবে, বাট আপনার মাইকটা ঠিক থাকবে অথবা সাউন্ডের যে হর্ন এটা ঠিক থাকবে। এটা হচ্ছে রিলের কাজ। তো রিলেটা আমরা এখন সেট করতেছি, আমাদের এখানে লাগানো শেষ, জয়েন্ট সব দেওয়া শেষ। এখানে দিতে চান তারের উপরে?